বাংলা সাহিত্যে কৃষ্ণ কথার প্রথম সূচনা করেছিলেন বিখ্যাত কবি বড়ু চণ্ডীদাস এবং তার লেখা সেই বিখ্যাত সাহিত্যটি আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন। সেই গ্রন্থটির নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং মধ্যযুগের সাহিত্যের প্রখ্যাত কবি বড়ু চণ্ডীদাস এর রচয়িতা। তাহলে তোমরা বুঝতেই পারছো আমার আজকের ক্লাসের বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের আদিযুগ বা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এরপর বাংলা সাহিত্যের আলোচনা কোন দিকে এগোবে সেটা জানবার জন্য আমাদের অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তার কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা ছাড়া বাংলা সাহিত্যের ধারাবাহিকতা কিন্তু আমরা বুঝতে পারবো না। প্রথমেই শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে তোমাদেরকে কিছু সাধারণ তথ্য দিয়ে রাখি, যেগুলো জানা খুব প্রয়োজন এবং যেগুলো থেকে প্রশ্ন পড়ে। যেমন 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক ব্যক্তির গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি প্রথম আবিষ্কার করেন। এরপর 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয় নিজেই কাব্যটিকে সম্পাদনা করে প্রকাশ করেন। এ তো গেল খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বা তথ্য। এরপর আমরা আসি পরবর্তী আলোচনায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশ হওয়ার পর বাংলা সাহিত্যের একটি নব দিগন্ত উন্মোচিত হলো বা বাংলা সাহিত্যের আলোচনা একটি নতুন দিশামুখ খুঁজে পেল। শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থটি ছিল বাংলায় প্রচলিত কৃষ্ণ কথার একদম আদি নিদর্শন। অর্থাৎ এর পূর্বে বাংলা ভাষায় লেখা কোনো এমন গ্রন্থ ছিল না যেটি শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে অবলম্বন করেই লেখা। এর পূর্বে এই ধরনের যে কাহিনীটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ছিল সেটি হলো গীতগোবিন্দম, যেটি বিখ্যাত কবি জয়দেবের লেখা। কিন্তু গীতগোবিন্দম কাব্যটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, বাংলা ভাষায় নয়। কাজেই শ্রীকৃষ্ণ কীর্তন হলো বাংলা ভাষায় লেখা, রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে অবলম্বন করে লেখা প্রথম পূর্ণাঙ্গ কাব্য, যেটি বসন্ত রঞ্জন রায় মহাশয় আবিষ্কার করলেন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু হলো বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের সব থেকে অথেন্টিক নিদর্শন বা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কেন, এবার সেই আলোচনায় অগ্রসর হচ্ছি। আবিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই বললাম, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক ব্যক্তির গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয়েছিল। যথারীতি তোমরা বুঝতেই পারছো সম্ভবত গ্রন্থটি লুকোনো অবস্থায় ছিল। দীর্ঘ দিন ধরে লুকোনো অবস্থায় থাকার ফলে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের ভাষাটি কিন্তু ছিল অবিকৃত, অর্থাৎ গ্রন্থটি কোনোভাবে অনুলিখিত হয়নি, গ্রন্থটি দীর্ঘদিন লুকোনো অবস্থায় ছিল। তাই শ্রীকৃষ্ণ কীর্তনের যে ভাষারীতি সেটা কিন্তু মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষাকে সরাসরি রিপ্রেজেন্ট করে। অর্থাৎ বাংলা ভাষার আদি মধ্যযুগের ভাষারীতি কেমন ছিল তার একটা অথেন্টিক নিদর্শন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পেয়ে যাই। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো বাংলা সাহিত্যের আলোচনার ক্ষেত্রে এবং ভাষাতাত্ত্বিক কিছু উপাদান খুঁজে পাওয়ার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন কতখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এরপর আসি গ্রন্থটির কাহিনী প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের সমগ্র কাহিনীটি 13টি খণ্ডে বিভক্ত। ঠিক যেমন গীতগোবিন্দম দ্বাদশটি খণ্ডে বিভক্ত ছিল, শ্রীকৃষ্ণ কীর্তনও সেরকমই। এই কারণে অনেক সাহিত্যতাত্ত্বিক মনে করেছেন সম্ভবত লেখক বড়ু চণ্ডীদাস জয়দেবের গীতগোবিন্দম দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আর থাকাটাই স্বাভাবিক, কেননা তৎকালীন বাংলাদেশে জয়দেবের গীতগোবিন্দম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ছিল। সে যাই হোক, সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি 13টি খণ্ডে বিভক্ত। এই 13টি খণ্ড ক্রমানুসারে হলো এইরূপ: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, বস্ত্রহরণখণ্ড, হাড়খণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড এবং রাধাবিরহ। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটি মূলত আবর্তিত হয়েছে কংস বধের জন্য এবং ভূভার হরণের জন্য বিষ্ণুর অবতার রূপে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে, এবং শ্রীকৃষ্ণেরই মনোবাঞ্ছা পূরণের জন্য এবং তার সঙ্গী রূপে বিষ্ণু স্ত্রী লক্ষ্মী দেবী জন্মগ্রহণ করেছেন রাধিকা রূপে। কাব্যের মূল আউটলাইন এটা, মানে বাইরের অংশ।
এবার আসি মূল কাব্য কথায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের জন্ম নেওয়ার মূল উদ্দেশ্য ছিল কংসের অত্যাচার থেকে পৃথিবীবাসীকে রক্ষা করা। কিন্তু আলোচ্য সমগ্র কাব্য জুড়ে কবি বড়ু চণ্ডীদাস মূলত দেখাতে চেয়েছেন রাধা এবং কৃষ্ণের প্রেম সম্পর্কে টানাপোড়েন। কিভাবে না, জন্মখণ্ড থেকে শুরু করে, জন্মখণ্ডে অবশ্যই রয়েছে কৃষ্ণ এবং রাধা দুজনেরই জন্মলাভের ইতিবৃত্ত, যেখানে কিছুটা হলেও আমরা পৌরাণিক অনুষঙ্গ পাই। কিন্তু তারপর তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, এই সমস্ত খণ্ডগুলি জুড়ে এবং শেষ পর্যন্ত বংশীখণ্ড পর্যন্ত এসে সমগ্র কাব্যটিতেই আমরা দেখি বিভিন্ন উপায়ে কৃষ্ণ রাধাকে পেতে চাইছেন তার প্রেমিকা রূপে, এবং কোথাও কোথাও রাধার প্রতিরোধও দেখি। পরবর্তীকালে রাধাকৃষ্ণের প্রেম লীলার বেশ একটা জমাটি রূপ এখানে উপস্থাপন করেছেন লেখক বড়ু চণ্ডীদাস। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা ভাগবতে যে ধরনের কৃষ্ণ কথা দেখেছি বা বৈষ্ণব পদাবলীতে যে ধরনের কৃষ্ণ কথা পড়েছি, সেই কৃষ্ণ কথায় কিন্তু একটি দৈবী ব্যাপার সমানেই কাজ করেছে। অর্থাৎ সেখানে কৃষ্ণের ঐশ্বর্যরূপ, তার মাধুর্যরূপ, বৈধী ভক্তি, রাগানুগা ভক্তি, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। সেখানে কৃষ্ণ স্বয়ং দেবতার অবতার, তার মধ্যে সেই ঐশ্বর্যরূপ কিন্তু ক্রিয়াশীল ছিল সর্বদাই। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা প্রসঙ্গে আমরা অবশ্যই বলতে পারি, বড়ু চণ্ডীদাস এখানে কোনোরকম দেবত্বের আবরণে কৃষ্ণকে আবদ্ধ করতে চাননি। কৃষ্ণ এখানে একান্তই এক গ্রাম্য যুবক, যার চরিত্র বৈশিষ্ট্যে আমরা এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো স্বাভাবিক অর্থে কোনো দেবতাকে মানায় না। এখানে বড়ু চণ্ডীদাসের রচনায় কৃষ্ণ একান্তই গ্রাম্য, লৌকিক, কোনো কোনো ক্ষেত্রে একটু অতিরিক্তভাবেই ছেলে মানুষ রূপে গণ্য হয়েছেন। রাধা এখানে একজন সাধারণ গৃহবধূ, যে কিনা লোকজীবনের সঙ্গে জড়িত মান মর্যাদা, লোকলজ্জা ইত্যাদির আবরণে আবদ্ধ। কাজেই আমরা বলতেই পারি, পরবর্তীকালে আমরা বৈষ্ণব পদাবলীতে যে ধরনের রাধাকৃষ্ণের প্রেমলীলা দেখতে অভ্যস্ত, শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু তার ব্যতিক্রম। সম্ভবত এই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বহুদিন লুক্কায়িত অবস্থায় ছিল, গোয়ালঘরের মাচায় পড়েছিল। তার কারণ সম্ভবত লোকচক্ষুর অন্তরালে গ্রন্থটিকে রাখবার একটা চেষ্টা কিন্তু কেউ করেছিলেন, সম্ভবত যারা কৃষ্ণকে ঐশ্বর্যরূপে দেখতে পছন্দ করেন, দেবতা রূপে দেখতে পছন্দ করেন এবং রাধাকৃষ্ণের প্রেমলীলাকে একটা দৈবী সম্পর্ক রূপে ব্যাখ্যা করেন, তাদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তনের এই লৌকিক বর্ণনা মোটেই কাম্য ছিল না। তাহলে মোটের ওপর তোমরা বুঝতেই পারছো, শ্রীকৃষ্ণ কীর্তনের মূল কাহিনী আবর্তিত হয়েছে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে, এবং কৃষ্ণ সেখানে একজন গ্রাম্য লম্পট যুবক, যে কিনা সমাজ সংস্কৃতির ধার ধারে না। রাধা এখানে পরস্ত্রী, পরস্ত্রীর প্রেম পাওয়ার জন্য কৃষ্ণ এখানে বদ্ধপরিকর। তার জন্য এখানে কৃষ্ণ অনেক সময় রাধার সঙ্গে অনেক জোর জবরদস্তিও করেছে। তো এই গেল শ্রীকৃষ্ণ কীর্তনের মূল কাহিনী কাঠামো। এরপর আসি আরেকটা ভিন্ন প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার তোমাদের জানিয়ে রাখি। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আঙ্গিক কীরূপ, অর্থাৎ কাব্যটি কী ধরনের কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু মধ্যযুগের সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষিতে বেশ একটি অনন্য সাধারণ কাব্য। কেন জানো? তার গঠনগত বিশিষ্টতার কারণে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একাধারে তিন রকম বৈশিষ্ট্য আমরা সমন্বিত হতে দেখি। এই তিন রকম বৈশিষ্ট্য হলো আখ্যান কাব্যের ধর্ম, নাটকের ধর্ম এবং গীতিমাধুর্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন একাধারে নাট্যগুণ সমন্বিত, আখ্যান ভাগযুক্ত একটি গীতিকাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল চরিত্র তিনজন, আগেই বলেছি তিনটি চরিত্র হলো রাধা, কৃষ্ণ এবং বড়াই। অবশ্যই রাধা এবং কৃষ্ণ কাব্যটির মূল চরিত্র, তার কারণ তাদের প্রণয় উপাখ্যান বর্ণনা করাই কাব্যটির মূল বিষয়বস্তু। কিন্তু বড়াই চরিত্র এখানে বিশেষ গুরুত্বপূর্ণ একটি চরিত্র, তার কারণ বড়াই সমগ্র কাব্য জুড়ে রাধা এবং কৃষ্ণের প্রেম মিলনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা গ্রহণ করেছে। সমগ্র কাব্যটি রাধা, কৃষ্ণ এবং বড়াই এই তিনটি চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে চলে এসছে বা লেখা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে কাব্যটার মধ্যে আমরা একটা নাটকের ধর্ম দেখতে পাই, অর্থাৎ পরবর্তীকালে নাটকের যে সংলাপ ধর্মিতা সেটা মধ্যযুগের আর কোনো কাব্যে এত ভালোভাবে নেই যতটা শ্রীকৃষ্ণ কীর্তনে আছে। সেদিক থেকেও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন একটি গুরুত্বপূর্ণ সাহিত্য সৃষ্টি। আর অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনে আখ্যান ধর্ম আছে। আখ্যান ধর্মের অর্থ হচ্ছে কাহিনী থাকা,
সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি একটি কাহিনীর আকারে বর্ণিত, আদি মধ্য অন্ত সমন্বিত একটি স্টোরি লাইন এর মধ্যে আছে। সেক্ষেত্রে এর মধ্যে আখ্যানধর্মিতাও আমরা বর্তমান থাকতে দেখি। এবার আসি চরিত্রগুলোর বিবর্তন প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্রের মধ্যে কৃষ্ণ চরিত্রের কথা প্রথমেই বললাম, একটি গ্রাম্য যুবক রূপে সে উপস্থাপিত। কোথাও কোথাও তার চরিত্রকে একটু লাম্পট্যপূর্ণ বলে মনে হয়, কারণ রাধিকাকে পাওয়ার জন্য সে অনেক রকম জোর জবরদস্তি করেছে বা অনেক রকম কুপথ বা ঘোরানো পথ অবলম্বন করেছে। বড়াই মধ্যস্থতাকারী চরিত্র সম্পর্কে বড়াই হলো রাধার মায়ের পিসি। এবার আসি রাধা প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র এবং কবি দ্বারা সুনির্মিত চরিত্র যদি কেউ থেকে থাকে তাহলে সে কিন্তু অবশ্যই শ্রী রাধিকা। চরিত্রটির মধ্যে একটি ক্রমবিবর্তন আমরা দেখতে পাই। বর্তমান সময়ে আধুনিক যুগে আমরা যখন কোনো উপন্যাস পড়ি তার নায়িকা যেমন শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে বিবর্তিত হয়, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধাও কিন্তু তেমনই। প্রথম দিকে সে নবীনা, নবস্ফুটা, তার মধ্যে নানান ধরনের ভয় ভীরুতা কাজ করেছে, সামাজিক লজ্জা, মান সম্মানের ভয় ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে তাকে আমরা কৃষ্ণ প্রেমে আকুল একটি চরিত্ররূপে দেখতে পাই। এই যে প্রেম মনস্তত্ত্বের একটি বিবর্তন বা মানুষের মধ্যে যে পরিবর্তন, সেটা কিন্তু রাধা চরিত্রে অপূর্বভাবে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সেদিক থেকে বলতে গেলে আলোচ্য কাব্যের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র রাধা, এবং রাধা চরিত্র সৃষ্টিতে কিন্তু কবি যথেষ্ট মনোযোগী হয়েছেন বলা যায়। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কিন্তু এর আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়ের দেওয়া। এর আগেই বলেছি শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের পুঁথিটি কিন্তু ছিল খণ্ডিত, অর্থাৎ এর কোনো পুষ্পিকা অংশ পাওয়া যায়নি, এর বেশ কিছু পাতা ছিল লুপ্ত। তাই গ্রন্থের আসল নাম কি হতে পারে সেটি আমরা পুঁথি থেকে সরাসরিভাবে জানতে পারি না। আবিষ্কর্তা নিজেই শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে এটিকে প্রকাশ করেছিলেন। তবে আলোচ্য কাব্যের পুঁথিটির ভেতরে একটি চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটে একটি শব্দ লেখা ছিল, শব্দটি হল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ শব্দটি দেখে অনেকে বলে থাকেন হয়তো কাব্যটির আসল নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হলেও হতে পারে। এছাড়াও কোনো কোনো বিদগ্ধ ব্যক্তি একে রাধাকৃষ্ণের ধামালি বলেছেন, কেউ বা একে রাধাকৃষ্ণের পাঁচালি বলেছেন, কেউ বা একে কৃষ্ণ কথারূপে অভিহিত করেছেন। মোটামুটিভাবে আমি আজকের ভিডিওয়ে তোমাদেরকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে আমাকে উৎসাহ দাও।